ডাঁটা শাক আমরা অনেকেই খাই, সবার অনেক অনেক পছন্দ। আর ডাঁটা শাকের ভিতরে আপনি নিচের যে যে অংশটা থাকে, মানে ছোট ছোট ডাঁটার মতো, তো সেগুলি দিয়ে কিন্তু ছোট মাছ চচ্চড়ি করলে, ডাউল চচ্চড়ি করলে দারুণ মজার হয়। কিন্তু আমি আজকে এগুলি কোনো কিছুই করবো না, আজকে আমি ভর্তা বানাবো এই নিচের ডাঁটাটা দিয়ে, দারুণ মজার একটা স্বাদের ভর্তা। তো চলেন দেখি। আর এই শাকগুলি আমি মাত্র 10 টাকা দিয়ে কিনছি, একদম তাজা। দেখেন না, আমাদের পাশের বাসার উনি উঠায় নিয়ে আসছে, তো ওনার কাছ থেকে আনছি, তো একেবারে তাজা ফ্রেশ সবজি। আর এইগুলির ভিতরে আসলে তেমন কোনো যে কেমিক্যাল বা ওই কি সারটার দেয়, তেমন কোনো সারটা নেই, একদম মানে প্রাকৃতিক পরিবেশে আল্লাহর দেওয়া জিনিস। তো চলেন দেখি, আমি এগুলি যে বাইসা নিছি, নিচের যে ডাটাগুলি আর উপরে শাকগুলি রান্না করে ফেলছি। তো নিচের ডাটাগুলি দিয়ে আমি মাঝে মাঝে মাছ চরচড়ি করি, ছোট মাছ ডাউলের ভিতরে দেই, মানে হালকা অল্প একটু ডাউল দিয়ে চরচড়ি করি, দারুণ মজা হয়। কিন্তু আজকে ভর্তা বানাবো সেম, আপনারা এইভাবে একদিন বানায় দেখেন যে কত টেস্ট এই জিনিসটা, মানে এত মজা হয় না, এত মজা হয়। তো একদিন খায় দেখেন। তো এই যে তেমন কোনো কষ্টও না, খুব বেশি কষ্টও না, জাস্ট খালি সিদ্ধ করে নেবেন, 3-4 মিনিট লাগবে, এতটুকুই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে এভাবে সিদ্ধ করে নেবেন একটু লবণ দিয়ে, আর পানিটা এমনভাবে দিবেন যাতে পানি ফেলে দিতে না হয়, এটার ভিতরে যাতে শুকায় যায়। তো অল্প একটু পানি দিলেই হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। এতে হয়ে গেছে আমার সিদ্ধ করা। তো এখন আমি একটু মরিচ পেঁয়াজ এগুলি ভাজিয়ে নিব। মরিচ পেঁয়াজ এগুলি আন্দাজ মতো দিয়ে নেবেন, ঝাল বেশি দিলে বেশি, কম দিলে কম, তো সেইভাবে বানায় নেবেন। তো এরপরে আর তেমন কোনো কিছু করতে হবে না, জাস্ট খালি লবণ দিয়ে ভর্তা যেভাবে হাতে মাখায় ডইলা বানাবেন, তো সেভাবে খালি বানায় নেবেন, হয়ে গেল আপনার ভর্তা। যখন আপনার দেখা গেছে যে হ্যাঁ, মাছ মাংস বা আসলে এখন যেই সব পরিস্থিতি, মাছ মাংস অত ওইভাবে খাওয়াও যায় না, টুকিটাকি জিনিস দিয়ে যাতে পুষ্টিগুণটাও ঠিক থাকে, আবার মজা করে ভাতও খাওয়া যায় পেট ভরে, তো সেই ব্যবস্থাই করা। তো আমি জানি না কার কী অবস্থা, কিন্তু আমি চেষ্টা করি যাতে আপনার এইভাবে টুকিটাকি জিনিস দিয়েই ভালো ভালো খাবার তৈরি করা যায়। তো যদি ভালো লাগে আমার এইসব ছোটোখাটো জিনিস, তারা বানায় খাইতে পারেন, আর যাদের মনে করেন যে হ্যাঁ না এইসব আবিজাবি জিনিস খাবো না, অ্যাভয়েড করতে পারেন, কিন্তু বাজে কোনো কথা বললেন না বা বাজে কোনো কমেন্ট করেন না। তো এই যে আমার ভর্তা কিন্তু বানানো শেষ, এখন শুধু খাওয়ার পালা, একেবারে পেট ভরে ভাত খাওয়া যাবে, আপনার সামনে যত যাই থাক, আর কোনো কিছুর দরকার নাই, এইগুলি দিয়েই ভাত খাইতে পারবেন, এত মজার। আর এই ভর্তাটা হলো আপনার মেন হলো খুব জুসি জুসি হয়, তো মানে একদম রসালো একটা ভর্তা হয়, খুব ভালো লাগে ভাতের সাথে খাইতে। তো যাদের ভালো লাগে অবশ্যই একদিন খায়েন, আর আমার চ্যানেলটার পাশে থাকেন, আমাকে যাতে উৎসাহ দিতে পারেন এরকম একটা কমেন্ট করেন আর একটু লাইক করেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই অবশ্যই খুব সুন্দরভাবে ভর্তা বানায় একদিন খায় আমাকে বলবেন, ঠিক আছে? তো সবার সুস্থতা কামনা করি, আবারও সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, পরিবার পরিজন নিয়ে যে যেখানে আছে সবাই ভালো থাকেন, আমি সব সময় আপনাদের জন্য দোয়া করি। আর আপনারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি কিন্তু সবার কমেন্ট করি। তো আসসালামু আলাইকুম।